SFD BMD diagram for inclined load. যদি এই ধরনের ইনক্লাইন কোনো লোড থাকে যেমন 5 কিপ সেটা ইনক্লাইন লোড তার অ্যাঙ্গেল দেওয়া আছে 1:2 মানে হরিজন্টাল 2 এক যদি ভার্টিক্যালি নামে হরিজন্টাল 2 সো সেই স্লোপটা দেওয়া আছে সাথে একটা ইউডিএল লোড যে হাফ অফ পোরশনে একটা ইউডিএল লোড গিভেন আছে লেটস সে এটা 5 ফিট এটাও 5 ফিট জাস্ট ধরে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 5 ফিট ধরে নিলাম সো কিভাবে বেসিক্যালি মানে লার্নিং এর উদ্দেশ্য যে কিভাবে এই ধরনের ইনক্লাইন্ড লোডকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল লোডে কনভার্ট করা লাগে সাথে তার বিএমডি এবং এসএফডি দুইটা ডায়াগ্রাম পারফেক্টলি কিভাবে ড্র করতে হবে এগুলা দুদিকেই কাজে লাগবে এটা বিসিএসএ প্রায় সময় এই ধরনের বিভিন্ন ডায়াগ্রাম ড্র করতে দেয় সেখানে অনেক মার্কস ক্যারি করে আই হোপ সেখানেও কাজে লাগবে সাথে সিভিল ইঞ্জিনিয়ারদের যাদের মেকানিক্স অফ সলিড কোর্স রানিং অন এবং ফুল সিভিল ইঞ্জিনিয়ারিং লাইফই আসলে বিএমডি এসএফডি ডায়াগ্রাম কাজে লাগে সো আশা করি তোমাদের উপকারে আসবে সো একটু খেয়াল করো যে স্লোপটা দেওয়া আছে যে আমাদের 5 কিপ লোড এই অ্যাঙ্গেলে দেওয়া আছে যেখানে ভার্টিক্যাল 1 এবং হরিজন্টাল 2 সো এই ধরনের কেজের ক্ষেত্রে যদি তার স্লোপ এই ধরনের গিভেন থাকে সো এই স্লোপের ক্ষেত্রে আমরা আদার্স যে আরেকটা ডাইমেনশন যেটাকে বলা হয় অতিভুজ সেটা আমরা বের করতে পারি সেটা পিথাগোরাসের উপপাদ্য থেকে যেমন অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সো লম্ব স্কোয়ার যদি 1k স্কোয়ার করি তাহলে 1ই থাকবে আর 2k স্কোয়ার করলে 4 হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে 4 প্লাস 1 5 আর অতিভুজ যে স্কোয়ার তার উপর যদি বর্গমূল করি তাহলে স্কোয়ারের বর্গমূলে চলে যাবে আর এই পাশে নতুন করে একটা বর্গমূল ক্রিয়েট হবে সো এখানে হবে রুট রুট 5 সো এটাকে যদি আমি কনভার্ট করি এখানে ছিল 5 কিপ এই পয়েন্টে এবং সেটা যদি আমি কনভার্ট করতে যাই তাহলে 5 কিপ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে একটা হবে হরিজন্টাল একটা হবে ভার্টিক্যাল দুই ধরনের ফোর্স তাহলে ভার্টিক্যাল ফোর্সে যদি আমরা পেতে চাই যেখানে ভার্টিক্যাল ফোর্সটা আমার কাজে লাগবে সো ভার্টিক্যাল ফোর্সে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে ভার্টিক্যালের যে ভ্যালু সেটা ডিভাইডেড বাই অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ এটা যদি আমি লোডের সাথে মাল্টিপ্লাই করি তাহলে ভার্টিক্যালি কনভার্ট হয়ে যাবে আবার কি বললাম যদি লোডকে ভার্টিক্যালি কম্পোনেন্টে ভাগ করতে চাই তাহলে ভার্টিক্যালের যে ভ্যালু স্লোপে সেইটা ডিভাইডেড বাই অতিভুজের ভ্যালু রুট 5 ভার্টিক্যালের ভ্যালু ডিভাইডেড বাই অতিভুজের ভ্যালু এটার সাথে যদি লোডকে মাল্টিপ্লাই করি তখন ভার্টিক্যালি কম্পোনেন্ট পাওয়া যাবে এবং হরিজন্টাল কম্পোনেন্ট হবে তাহলে হরিজন্টাল ভ্যালু ডিভাইডেড বাই অতিভুজ হরিজন্টাল ভ্যালু 2 ডিভাইডেড বাই রুট 5 আর হচ্ছে 5 হচ্ছে তার লোড এটা দেওয়া আছে লোড ইজ এ 5 কিপ তাকে আমরা কনভার্ট করছি সো এখানে পাওয়া যায় 4.47 সেটা আমরা সহজেই পেয়ে যাচ্ছি তার মানে এই লোডটা আমরা জেনে গেলাম বেসিক্যালি যে এখানে আমি ডট ডট করে লিখছি এই লোডটা আমি জানি যে 2.24 এবং হরিজন্টাল লোড এট দ্য সেম পয়েন্ট হরিজন্টাল লোড আমার আসবে 4.47 এত কি সো এখানে আমার হরিজন্টাল লোডটা কোনো ধরনের ইফেক্ট দিবে না কারণ হরিজন্টাল লোড আমাদের এখানে কোনো মোমেন্ট জেনারেট করতে পারছে না সো এই কারণে হরিজন্টাল লোডটা আমার এখানে কাজে না এখানে ভার্টিক্যাল লোডটাই খুব ইম্পর্টেন্ট সো আমি এখন যদি মোমেন্ট নেই তার মানে আমি এখন লোড জানি দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিলাম তার মানে ভার্টিক্যাল লোডের সাথে ট্রান্সভার্স যে ডিরেকশন সেটা আমি জানি সো আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নেই তাহলে ভার্টিক্যাল পরবর্তী ভার্টিক্যাল লোড আছে 2.24 এবং এ সাপোর্টকে ক্লকওয়াইজ রোটেশনে ঘোরাবে সে কারণ সে তো নিচের দিকে ভার্টিক্যালে লোড দেওয়া আছে আর এ পয়েন্ট হচ্ছে লেফট সাপোর্টে সো এটাকে মানে ক্লকওয়াইজ রোটেশনে ঘোরাবে তার মানে এটা হচ্ছে প্লাসের 2.24 ইনটু ডিস্টেন্স হচ্ছে 5 ফিট এটা একটা লোড আর হরিজন্টাল লোডের সাথে তার ডিস্টেন্স নাই এ সাপোর্টের তার মানে এটা কোনো মোমেন্ট জেনারেট করতে পারছে না পরবর্তীতে 5 কিপ পার ফিট এটা যদি আমি এটা যদি ধর সেন্ট্রয়েড বরাবর কাজ করে তাহলে এরকম কাজ করবে এবং সেটা টোটালি লোড হচ্ছে যেহেতু পার ফিটে 5 কিপ তার মানে এখানে দেওয়া আছে 5 ফিট জুড়ে তার মানে পাশাপাশি 25 কিপ লোড দেওয়া আছে সেটাও আমাদের পজিটিভ ক্লকওয়াইজ রোটেশন দিবে তার মানে 25
into distance. তারপরে এখানে 5 ফিট প্লাস এই পাশের অর্ধেক আড়াই ফিট, তার মানে টোটালি 7.5 ফিট, যেহেতু এখানে সেন্টার হচ্ছে আড়াই ফিটে, তার মানে এটুকু হচ্ছে আড়াই ফিট, তার মানে 5 প্লাস আড়াই এটা হবে 7.5 ফিট, 7.5 ফিট। এখন হবে রিয়াকশন আর বি, এটা হবে নেগেটিভ, যেহেতু মানে উপর দিকে তার ফোর্স ডিরেকশন আমরা ধরে নেব বিসাপোর্ট উপর দিকে, সো এই ক্ষেত্রে এ সাপোর্ট কেন্টি ক্লোকওয়াইজ ঘুরাবে, তার মানে এটা হবে নেগেটিভ আর বি ইনটু টোটালি ডিস্টেন্স 10 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা সহজে আর বিটা যদি আমরা সাইড চেঞ্জ করি তার মানে সেটা প্লাস হয়ে যাবে ইনটু 10, আর বাকিটা এখানে থেকে যাবে, তাহলে বাকিটা যদি আমরা ক্যালকুলেটার দ্বারা মাল্টিপ্লাই করি যেমন 2.24, সো এখানে গুণ এবং যোগফল করলে তোমরা ক্যালকুলেটারে পাবে 198.7। সো এখন যদি আমি আর বি ক্যালকুলেট করতে চাই, অনলি আর বি, তার মানে 10 আমি উপাশে পাঠায় দিলে যদি ভাগ হয় তাহলে 19.87 এত কি পাওয়া যাবে। সো এখন আমি আবার সেম ওয়েতে সাম অফ মোমেন্ট এট বি নিব বরাবর, সো বি যদি নেই তাহলে আমার 5 কি পার ফিট, এটা প্রথমে লোড আছে, এটা আবার এন্টি ক্লোকওয়াইজ কাজ করবে যেহেতু নিচের দিকে 5 কি পার ফিট লোয়ার ডিরেকশনে আর বি সাপোর্ট হচ্ছে আপার ডিরেকশনে, সো বি কে এন্টি ক্লোকওয়াইজ রোটেশনে ঘুরাবে, সো এটার জন্য নেগেটিভ, তার মানে টোটালি 25 কি ফোর্স কাজ করবে 5 ফিটের অর্ধেক বি সাপোর্ট থেকে, তাহলে আড়াই ফিট, পাশের অর্ধেক আড়াই ফিট, সেটা নেগেটিভলি কাজ করবে। মাইনাস 2.24 এটাও নেগেটিভ কাজ করবে যেহেতু এটাও নিচের দিকে এবং বি সাপোর্ট উপর দিকে যেহেতু রাইট হ্যান্ড সাপোর্ট, সো এটাও এন্টি ক্লোকওয়াইজ, সো এটাও নেগেটিভ ইনটু, তার ডিস্টেন্স হচ্ছে 5 ফিট। আর লোড নেই, আর একটা লোড আছে হরিজন্টাল, সে কোনো মোমেন্ট জেনারেট করবে না যেহেতু ডিস্টেন্স 0। সো আমাদের আছে আর একটা হচ্ছে এ সাপোর্ট, সে ক্লোকওয়াইজ রোটেশনে ঘুরাবে, তার মানে সে হচ্ছে প্লাসের আর এ ইনটু 5 5 10 ইকুয়াল টু 0, তার মানে আর এ যদি ক্যালকুলেট করি আর এ, তাহলে আমার টোটালি দাঁড়াবে যে এটা যে টোটালি লোড ডিভাইডেড বাই 10, সো টোটালি লোড আমরা ক্যালকুলেটার থেকে পেয়ে যাব, সো উপর আসবে 73.7 ফ্রম ক্যালকুলেটার, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 7.37, এত কি আসবে। সো আর এ এবং আর বি we already got two values, rb 19.87 ebong ra 7.37, so amra dui ta reaction value jani, ekhon amra diagram draw korbo, diagram e ra ache 7 point, shetar jonno ami ekta height e tulbo, so a support porjonto 7.37 eto ki, সো এটা যদি এই পর্যায়ে কাউন্ট করি, এরপরে মাঝখানে কোনো লোড নাই, সো এটা স্ট্রেট হবে লাইনটা, এখানে পয়েন্ট লোড আছে 2.24, তার মানে এটা 7.37 থেকে ছোট, তার মানে একটু নিচে নামবে, সো লেটস সে এখানে 7.37 থেকে 37 মাইনাস 2.24 যদি ক্যালকুলেটার করো তার 5.13 পাবে, এটা পাবে 5.13, 5 5 25 নিচে নামবে কারণ এটা ডাউনওয়ার্ড লোড, ইউডিএল লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে নিচের দিকে, তার মানে স্লোলি নিচের দিকে নামবে 5 5 25, তার মানে এখানে যে 5 সেটা 1 ফিট পরে নেমে যাবে, হিসাবে বলে যে 1 ফিট পরে আনুমানিক এই অংশটা নিচে ক্রস করে নেবে, সো এখানে টোটালি এখানে পজিটিভ আছে 5.13, সো নেগেটিভ হবে 5 5 25, সো 25 মাইনাস 5.13, সো 19.87, সো এটা হবে 19.87 এত, সো এটা যেহেতু এই রিয়াকশানে ভ্যালু, তার মানে এখানে উপরে উঠে যাবে যেহেতু আর বি 19.87, সো মিলে যাবে আমাদের এটা। এখন আমাদের এই পয়েন্টের ভ্যালু বের করা লাগবে যে কত ডিস্টেন্স পর এটা ক্রস করে, আমরা ধরি এটা হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে, তাহলে এটা হচ্ছে 5 মাইনাস এক্স,
তাহলে এটা যদি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা যদি ক্যালকুলেট বের করতে চাই যে x ডিসটেন্স দূরে আমার ভ্যালু আছে 5.13 ইকুয়াল টু 5.5 মাইনাস x ডিসটেন্স দূরে আমার আছে 19.87 এই জিরো থেকে মানে যেখানে শেয়ার ফর জিরো সেখান থেকে জিরো ডিসটেন্স দূরে x ডিসটেন্স দূরে আছে 5.13 ভ্যালু আর 5 মাইনাস x ডিসটেন্স দূরে আছে 19.87 সো এখানে আমরা যদি আর আর ক্রস করি সো 19.87x সমান সমান 5 × 5.13 25.65 মাইনাস 5.13x সো এই 5.13 যেহেতু মাইনাসের তাকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে প্লাস হয়ে যাবে 19-এর সাথে যোগ হয়ে যাবে তাহলে 19.87 যদি আমরা যোগ করি 5.13 এর সাথে ক্যালকুলেটরে তাহলে আমরা পাচ্ছি টোটালি 25x আর এখানে পাওয়া যায় 25.65 সো আমরা যদি ডিভাইড করি তাহলে x এর মান পাওয়া যাবে যে 25.65 কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে 1.0026 এত ফিট পাওয়া যাবে তার মানে x এর মান আমরা জেনে গেলাম 1.026 এত ফিট তাহলে 5 মাইনাস যদি এটা করি 5 মাইনাস 1.026 3.974 তাহলে এটা পাওয়া যায় 3.974 এত ডিস্টেন্স এত ফিট সো এখন যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি তাহলে এটা আমরা জানি রেক্ট্যাঙ্গুলার যেখানে ফুল এই জায়গাটা ফুল রেক্ট্যাঙ্গুলার এটুকু জায়গা আমরা এরিয়া যদি ক্যালকুলেট করি তাহলে এটুকু জায়গার মোমেন্ট জেনে যাব তাহলে এটুকুর হরিজন্টাল ডিস্টেন্স 5 আর ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 7.37 ইন্টু যদি 5 দিই তাহলে পাওয়া যায় 36.85 এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার তার মানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে ট্রায়াঙ্গুলার সো এখানে পাওয়া যায় 36.85 এত কি ফিট এবার আরও পজিটিভ আছে যেমন এই ভ্যালুটাও পজিটিভ এটুকু পজিটিভ তার মানে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি আমরা বের করি তাহলে আই থিঙ্ক পেয়ে যাব যে ট্রায়াঙ্গেল যেহেতু তার মানে বেজ হচ্ছে 1.026 আর উঁচুতে এখানে আছে 5.13 তাহলে পাওয়া যায় 2.63 এটা পাওয়া যায় সো এটা এটার সাথে যুক্ত হবে আগে ছিল 36.85 সো তার সাথে যদি আমরা 2. এটা যোগ করি তাহলে পাওয়া যায় 39. সো এই বরাবর সো আমার এই অ্যাঙ্গেলটা আবার আরেকটু উঠবে একটু উপর দিকে যাবে সেটা হবে 39.45 যোগ করলে ওকে এখন হচ্ছে এই ভ্যালুটা যদি আমার সব কিছু ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এটার ভ্যালু হবে 39.45 সো আমরা চেক করি লেটস চেক দ্যাট ভ্যালু সো এখানে আছে এখানেও ট্রায়াঙ্গেল সো ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা 0.5 × 3.974 এটা হচ্ছে একটা ডাইমেনশন গুণ আদার ডাইমেনশন হচ্ছে 19.87 এটা যদি আমরা ক্যালকুলেটারে প্রেস করি তাহলে পাওয়া যায় 39.48 সো ডেসিমেলের পরে এক ঘর পরে একটু চেঞ্জ আসে যেহেতু আমাদের হয়তো ডেসিমেলের পরে পারফেক্টলি এটা আসন্ন মানটা আমরা নেই নেই সো এই কারণে সো এটা আমরা মিলিয়ে দেবো খুব সহজেই তাহলে এটা আমার একদম এই অংশের পয়েন্টের সাথে মিলে যাবে সো এটা হচ্ছে তার মোমেন্ট ডায়াগ্রাম যেখানে ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 39.45 এত কিপ ফিট একটু খেয়াল রাখবে এটা যেহেতু কিপে সরি এত কিপ ইন্টু ফিট হ্যাঁ কিপ পার ফিট হচ্ছে ইউডিএল লোড আর মোমেন্ট হচ্ছে কিপ ফিট সেটা খেয়াল করতে হবে সো এই মোমেন্টটা আসলে আমাদের ইঞ্জিনিয়ারিংদের জন্য খুব ইম্পর্টেন্ট কীভাবে ক্যালকুলেট করতে হবে পারফেক্ট